এপিসোডের শুরুতে দেখা যায় লিম আর তার বড় ভাই একসঙ্গে বসে চা খাচ্ছে। টিংয়ের বড় ভাই জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বলো তো, ইদানিং তুমি এই ইয়ানকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো। শুনলাম তোমরা নাকি একসাথে রাতও কাটাচ্ছ। তুমি তো তাকে নিজের মহলে নিয়ে এসেছো, তুমি কি তাকে ভালোবেসে ফেলেছো? মনে রেখো ও কিন্তু শত্রুর বোন। লিং তখন বলে, আমার সেটা মনে হয় না, আর সে কারণেই আমি ইয়ানের সাথেই আছি, কারণ আমি আসলে দেখতে চাই যে ইয়ান আসলে কি করতে চায়, তার প্ল্যানটা কি। ও কি সত্যি আমাকে মারতে চায়? কারণ ও যদি আমাকে মারতে চাইতো তাহলে এতদিনে অন্তত কিছু একটা করতো। এদিকে দেখা যায় ইয়ান কালকের রাতের কথা মনে করে বারবার লজ্জা পাচ্ছে। তখন জিনসে তাকে জিজ্ঞেস করে, ইয়াং লেডি আপনার কি হয়েছে? ইয়ান বলে, কিছুই তো হয়নি, আমি একদম নর্মাল আছি। এরপর সে ঘুরিয়ে জিনসেনকে জিজ্ঞেস করে, জিনসে শোনো, আমার একটা বান্ধবী আছে যাকে গতকাল রাতে একজন কিস করেছে। তো জিনসে এটা শুনে খুবই এক্সাইটেড হয়ে যায়। জিনসে বলে, আপনাকে রাজকুমার কিস করেছে? ইয়ান বলে, আমি বলেছি আমার বান্ধবীর কথা। জিনসে বলে, আপনার এমন কোন বান্ধবী আছে যাকে আমি চিনি না? ইয়ান তখন গিয়ে জিনসেকে কাতুকুতু দিতে থাকে। তখনই লিঙ্গের দাস সেখানে চলে আসে। লিঙ্গের দাস এসে বলে, রাজকুমার আপনাকে ডেকেছে। ইয়ান তখন দরজার পেছনে গিয়ে বলে, আমাকে যদি কারো দরকার হয় তাহলে সে যেন আমার কাছে আসে। তখনই পেছন থেকে লিং চলে আসে। লিং এসে বলে, তুমি তাড়াতাড়ি তৈরি হও, আমরা এক জায়গায় যাচ্ছি। এরপর দেখা যায় লিং আর ইয়ান মার্কেটে গিয়েছে। ইয়ান ঘোড়ার গাড়ি থেকে নামতে চাইলে লিং তার হাত বাড়িয়ে দেয়। ইয়ান বলে, লাগবে না, আমি এমনিতেই নামতে পারবো। লিং তখন তাকে কোলে করে নামায়। ইয়ান তখন আরও লজ্জা পেতে থাকে। এরপর ইয়ানের একটি হেয়ার পিন পছন্দ হয়। লিং তাকে সেটা কিনে দেয়। ইয়ান মনে মনে ভাবতে থাকে, এই লোকটা কি করে খারাপ হতে পারে, আমার ভাই কেন ওকে মারতে যায়, আমি কিছুই বুঝতে পারছি না। এরপর লিং ইয়ানকে একটি দোকান দেখিয়ে বলে, এই দোকানটা আজ থেকে তোমার। এটা সেই দোকান যেখান থেকে ইয়ান কাল ওষুধ বিক্রি করেছিল। ইয়ান তখন অনেক খুশি হয়ে যায়। তখনই ইয়ান লক্ষ্য করে একজন কালো পোশাক পরা লোককে। ইয়ানের তখন মন খারাপ হয়ে যায়। লিং বলে, কি হয়েছে তোমার? ইয়ান বলে, না, আমার আসলে একটু খারাপ লাগছে। লিং বলে, চলো তাহলে একটু চা পানি পান করি। এরপর তারা একটি রেস্টুরেন্টে বসে। সেখানেও ইয়ান সেই কালো পোশাক পরা লোকটাকে খেয়াল করে। ইয়ান বুঝতে পারে এটা তার ভাইয়ের কোনো সংকেত। ইয়ান তখন বুদ্ধি করে লিংকে বলে যে, আমার না হেয়ারপিনটা পছন্দ হয়নি, তো আপনি গিয়ে বদলে আনবেন? লিং বলে, হ্যাঁ অবশ্যই। লিং তখন হেয়ারপিনটা নিয়ে চলে যায়। আর এই ফাঁকে ইয়ান তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে আমরা দেখি ইয়ানের ভাই ইয়ানকে দেখে অসুস্থ হওয়ার নাটক করছে। ইয়ানের ভাই ইয়ানকে বোঝাতে থাকে, তুমি ওর সঙ্গে ঘুরতে এসেছো, কিন্তু তুমি কিন্তু ভুলে যেও না যে ও তোমার বাবা মাকে খুন করেছে। ইয়ান বলে, আমার মনে আছে। এরপর ইয়ান সেখান থেকে চলে যায়। বাইরে গেলে দেখতে পায় লিং তাকে খুঁজছে। লিং তার কাছে এসে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে, আমি তোমাকে খুঁজছিলাম। ইয়ান বলে, আপনাকে না পেয়ে আমি এদিক ওদিক খুঁজছিলাম যে আপনার আসতে এত দেরি হচ্ছিল কেন। তখন লিং ইয়ানকে কিছু খাবার দেয় আর সাথে একটা বক্স দেখায় যেখানে সে তার জন্য অনেকগুলো হেয়ারপিন কিনে নিয়ে এসেছে। ইয়ান এতে অনেক খুশি হয়। এদিকে এরপর আমরা লিং আর লিং এর ভাইকে আবার একসঙ্গে দাবা খেলতে দেখি। তাদের কথাবার্তায় বোঝা যায় তারা সব কিছুই জানে। অর্থাৎ ইয়ান যে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটাও লিং জানে। লিং তার দাসকে ইয়ানের উপর নজর রাখতে বলে। বাড়িতে এসেও ইয়ান কিছুই বুঝতে পারছিল না যে সে কী করবে। এরপর দেখা যায় ইয়ান তার ভাইকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখছে। এরপর কবুতরের পায়ে সেটা আটকে দিয়ে যখন কবুতরটা উড়িয়ে দেয় তখনই দেখা যায় লিঙ্গের দাস সেই কবুতরটাকে ডেকে সেই চিঠিটা নিয়ে নেয়। এরপর সে চিঠিটা নিয়ে লিঙ্গের কাছে যায়। লিং চিঠিটা পড়ে হাসতে থাকে। চিঠিটা ছিল এরকম যে, ভাই আমি ভালো আছি, লিং কাল আমাকে অনেকগুলো খাবার কিনে দিয়েছে, আমি বারণ করেছি তারপরেও কিনে দিয়েছে। লিং তার দাসকে বলে, এই চিঠি তুমি পাঠিয়ে দাও। লিং বুঝতে পেরেছে ইয়ান তার কোনো ক্ষতি চায় না। এদিকে দেখা যায় ইয়ানের ভাই হান চিঠিটা পেয়ে ভীষণই রেগে গেছে। সে তো এই পর্যায়ে চলে গেছে যে সে এখন তার বোনকেই হত্যা করতে চায়। সে তার দাসকে ইয়ানকে মারার প্ল্যান বলে। এরপর দেখা যায় দাস প্ল্যান মতো ইয়ানের বাড়িতে গেছে, তার সন্ধ্যার চায়ের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। সে যখন বাইরে আসছিল তখন তাকে লিংয়ের দাস দেখে ফেলে। সেই কথা গিয়ে লিংকে বলে দেয়। এরপর ইয়ান যখন বাইরে বসেছিল লিংও তার কাছে গিয়ে বসে। আসলে লিং দেখতে চায় যে ইয়ান সেই চা খায় কিনা। কিছুক্ষণ পরে জিন্সে চা নিয়ে আসে। ইয়ান তো চায়ের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে চা খেতে শুরু করলে লিং তাকে বাধা দেয়। তখনই ইয়ানের ভাই হান আর তার সৈনিক সেখানে আসে। সে ইয়ানের জন্য গিফটও এনেছে। ইয়ান আর হানের সৈনিক গিফট নিয়ে ভিতরে গেলে হান সেখানে বসে। হান লিংকে বলে, তুমি তো অনেক উন্নতি করেছো,
তুমি তো বাড়ি ঘর ব্যবসা প্রাসাদ সবকিছু ভালোভাবে সামলে নিয়েছো, আমার বোনেরও ভালো করে খেয়াল রেখো। লিং তখন বলে, আপনি এত দূর থেকে এসেছেন, তো আপনি একটু চা পান করুন। চায়ের কথা শুনেই হানের আত্মা কেঁপে ওঠে। হান বলে যে, না না আমি চা খাবো না। হান চা ফিরিয়ে দেয়। লিং তখন বলে, কেন কেন চা খাবেন না, চায় কি কিছু আছে নাকি, চায় বিষ আছে নাকি? হান বলে, তুমি এসব কি বলছো, ইয়ান আমার সৎ বোন, সৎ হলেও আমার বোন, আমি ওকে কেন মারতে চাইবো? লিং বলে, তাহলে চাটা খেয়ে প্রমাণ করুন যে চাই কিছুই নেই। হান তখন চা খেয়ে ফেলে। এটা দেখে লিং বলে, সরি আমি আসলে তোমাকে ভুল ভেবেছিলাম। এই বলে সে যখন চলে যাচ্ছিল, হান তাড়াতাড়ি তার পকেট থেকে একটা ওষুধ বের করে সেটা খাওয়া শুরু করে। তখনই লিং আবার পিছন থেকে এসে হানকে ধরে। হান ভয় পেয়ে তার সব ওষুধ টেবিলে ফেলে দেয়। হান কোনো উপায় না দেখে টেবিল থেকেই সেই ওষুধ চেটে চেটে খেতে থাকে, কারণ সে জানে যে সে বিষ পান করে ফেলেছে। তখনই হানের সৈনিক সেখানে আসে আর বলতে থাকে, মাস্টার আপনার কি হলো? এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। তখনই ইয়ান সেখানে আসে। ইয়ান এসে লিংকে জিজ্ঞেস করে, আমার ভাই কোথায়? লিং বলে, চিন্তা করো না, ভালো আছে, ওরা শুধুমাত্র ওয়াশরুমে গেছে। আর এখানেই এই পার্ট শেষ হয়। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিও, আর পরের এপিসোড দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।